একটি মৃত্যু কাঁদিয়েছে গোটা দেশকে, গোটা রাষ্ট্রকে। শোকে হতবিহ্বল হয়ে পড়েছে গোটা জাতি। এমন মৃত্যুর কী বা সান্ত্বনা দেয়া আছে পরিবারকে? ছেলের মৃত্যুর পর সেই যে বিছানায় শুয়েছেন আর বিছানা থেকে উঠতে পারছেন না রিফাতের মা, একজন মাকে কি সান্ত্বনা দেয়ার আছে তার সন্তান হারানোর বিয়োগ ব্যথার? একটি বৃন্তে যেমন দুটি ফুল থাকে, দুই ভাই বোন রিফাত আর মৌ ঠিক তেমনই ছিলেন। সেখান থেকে একটি ফুল ছিঁড়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাংস ভুনা রুটিটা ভাই সব থেকে বেশি পছন্দ করতো ঈদের মধ্যে। ওই খাবারগুলো তো এখন সামনে আসলে চোখ দিয়ে পানি পড়ে। এমনকি ভাইয়ের মারা যাওয়ার পর থেকে আমি আম নুডলস খাওয়া সবগুলো বাদ দিয়ে দিছিলাম শুধুমাত্র ভাইয়ের পছন্দের জন্য। বাড়ির সবার মধ্যে মনে হয় রিফাত ছিলেন এই বাড়িটির যেন একটি প্রাণ। ভাইয়া ছিল আমাদের বাড়ির প্রাণ, কিন্তু ভাইয়া নাই এখন কিছু নেই। বাবার আদরের ধন একমাত্র ছেলে রিফাত। রিফাতকে হারিয়ে যেন দিশে হারা হয়ে পড়েছেন বাবা দুলাল শরীফ। ছেলে নাই কোরবানি দেওয়ার তো কোনো দেবো কার জন্য? আগে তো আমার সবকিছু আশা ভরসা, তিনি তো আশা ভরসা ছিল। আসলে আমার উদ্যমটাই আমি হারিয়ে ফেলেছি। কিভাবে আমি চলাফেরা করি, মানে কার সাথে কি বলি, সেটাই আমি আসলে আমি বলতে পারি না যে আমি আসলে সুস্থ না অসুস্থ। রিফাতের পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। দৃষ্টান্তমূলক শাস্তি হোক খুনিদের, আর যেন কোনো মায়ের বুক এভাবে খালি না হয়, হারিয়ে না যায় কোনো বাবার একমাত্র আদরের ধন।